हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल सॉल्व योर डाउट्स। वीडियोते आलोचना करा हबे जेनपास 2022 रेजिस्ट्रेशन प्रसेस निये, अर्थात तुम्हारा कि हबे ऑनलाइन फर्म फिल आप करबे जेनपास यूजी 2022 एर जोन्नो। तो एटा होच्छे एकटा टेंटेटिव डेट ऑनलाइन फर्म फिल आपे, और एटा होच्छे तुम्हादेर रेजिस्ट्रेशन प्रक्रिया, किभाबे तुम्हारा लग इन करबे एबं किभाबे तुम्हादेर अकाउंट क्रिएट करबे। प्रथमे माने जे पोर्टाल आछे सेई पोर्टाले एसे WBGA-এর পোর্টালে এসে জেনপাস ইউজিতে ক্লিক করার পর তোমরা এখানে ঢুকে যাবে। তারপর এখানে আছে ক্যান্ডিডেট লগইন। তোমরা যদি নিউ ক্যান্ডিডেট হও তাহলে তো লগইন করতে পারবে না, তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার লাগবে। সেই জন্য নিচের দিকে আসলে দেখবে তোমরা লাল রঙের বক্স আছে, সেখানে আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তো এখানে ক্লিক করলে কিন্তু তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে। আর একটা ব্যাপার, তোমরা যদি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার পর কোনো কারণে যদি তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার অথবা পাসওয়ার্ড ভুলে যাও, তাহলে এখান থেকে কিন্তু ফরগট পাসওয়ার্ড এবং ফরগট অ্যাপ্লিকেশন নাম্বার ক্লিক করে কিন্তু তোমরা সেটাকে আবার রিকভারি করতে পারো। ওকে, তো ক্যান্ডিডেট ক্লিক করতে হবে, নিউ ক্যান্ডিডেট হলে তাকে ক্লিক করতে হবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করার পর তাকে কিন্তু আই এগ্রিতে ক্লিক করতে হবে। এবারে বলি, আই এগ্রিতে ক্লিক করার আগে তোমাদের কিছু ইনস্ট্রাকশন পড়ে নিতে হবে। সেই ইনস্ট্রাকশনগুলো পড়ে নেওয়ার পরে কিন্তু তোমরা আই এগ্রিতে ক্লিক করবে। তো এখানে আছে প্লিজ রিড কেয়ারফুলি। এখানে তোমাদের এক্সামিনেশন এলিজিবিলিটি, মানে তোমরা কারা অ্যাপ্লিকেবল, তোমাদের কত টাকা রেজিস্ট্রেশন ফিস দিতে হবে, সেই ফিসটা কি রিফান্ডেবল না নন রিফান্ডেবল, এবং তোমাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে, তোমাদের ছবি কত MB-তে এটাকে মানে রাখতে হবে সেভ করে, তারপরে তোমাদের যে সিগনেচার সেটা কত KB-তে সেভ করে রাখতে হবে, এবং সমস্ত কিছু তোমাদেরকে পড়ে নিতে হবে। তারপরে কিন্তু তোমরা আই এগ্রিতে ক্লিক করবে। ওকে, এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন ফিসটা বলেছে সেটা হচ্ছে যে কোনো একটা পেপারের জন্য, অনলি ফর পেপার ওয়ানের জন্য অথবা পেপার টু এর জন্য, সেটা সবাইকে দিতে হচ্ছে 500 টাকা করে, আর SC ST দিতে হবে 400 টাকা করে। আর যদি বোথ পেপার করো, পেপার ওয়ান এবং পেপার টু, তাহলে সবার জন্য হচ্ছে 800 টাকা, আর SC ST OBC-র জন্য আছে 650 টাকা। এবার বলছি পার্সোনাল ডিটেলস। প্রথমে হচ্ছে ক্যান্ডিডেটের নেম, তারপরে ফাদার নেম, তারপরে মাদার নেম, তারপরে DOB, তারপরে জেন্ডার, হ্যাঁ, এরপর তোমাদের মোবাইল নাম্বার, তোমাদের জিমেল, এইগুলো দেওয়ার পর সিকিউরিটি পিন দিয়ে তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করলেই তোমরা একটা এরকম ফ্রন্ট ভিউ পাবে, যেটা হচ্ছে রিভিউ পেজ। এই রিভিউ পেজে তোমরা যেগুলো ইনপুট করেছো সেগুলোর মধ্যে যদি কিছু ভুল হয় তাহলে তোমরা আবার এডিটে ক্লিক করতে পারবে, করে আবার ঠিক করতে পারবে। আর যদি কোনো কিছু ভুল না হয়, যদি সবটা ঠিক থাকে, তাহলে ফাইনাল সাবমিটে ক্লিক করলে এটা ফাইনাল সাবমিট নিয়ে নেবে, তারপর তোমাদের নেক্সট পেজ বেরোবে। ওকে, তো এখানে তোমরা দেখে নেবে যে সব কিছু ঠিক আছে কি না, যদি কিছু ঠিক না থাকে তাহলে এডিট করে নেবে, আর যদি পুরোটা ঠিক থাকে তাহলে ফাইনাল সাবমিট মেরে দেবে। দেওয়ার পর তোমরা দেখবে যে রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট হয়ে গেছে, বাকি সব ইনকমপ্লিট পড়ে আছে, এগুলো স্টেপ বাই স্টেপ এখন তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এরপর আছে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে অ্যাপ্লিকেশন ফর্মে আছে ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মাদার নেম, DOB, জেন্ডার, ন্যাশনালিটি, স্টেট অফ ডোমেসিল, তারপরে তোমাদের রিলিজিয়ন এবং তোমাদের কাস্ট, এগুলো দিয়ে দেবে বা ক্যাটাগরি যেটা আছে সেই ক্যাটাগরিগুলো দেওয়ার পরে এটা হয়ে যাবে। তারপর আছে সাব ক্যাটাগরি ডিটেলস। সাব ক্যাটাগরি ডিটেলসের পর আছে পার্সন উইথ ডিসএবিলিটি কিছু আছে কি, যদি থাকে হ্যাঁ, না থাকলে না, টাইপস অফ ডিসএবিলিটি কেমন ধরনের ডিসএবিলিটি এবং পার্সেন্টেজ অফ ডিসএবিলিটি এগুলো দেখতে হবে। তারপর আছে ব্লাড গ্রুপ, কোন গ্রুপের ব্লাড, এটা দেওয়ার পর তোমাদের সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। এরপর আছে কোয়ালিফিকেশান ডিটেলস। কোয়ালিফিকেশান ডিটেলসে তোমাদের যেটা দিতে হচ্ছে সেটা হচ্ছে 12th স্ট্যান্ডার্ডের ডিটেলস দিতে হবে, পাসিং স্ট্যাটাস, পাস করেছে না করেনি, যদি পাসিং ইয়ার হয় তাহলে পাস করে থাকলে পাসিং ইয়ার দেবে, রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার যা আছে সেটা দেবে, বোর্ড দেবে, তোমাদের ইনস্টিটিউট নেম এবং অ্যাড্রেস দেবে, তারপর ইনস্টিটিউটের পিনকোড দেবে, তারপরে তোমার রেজাল্টের মোট সেটা কীভাবে দিচ্ছে, পার্সেন্টেজ অফ মার্কস, ম্যাক্সিমাম মার্কস এবং অবটেন্ড মার্কস, এইগুলো ইনপুট করার পর তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তারপর আসবে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে আসবে তোমাদের অ্যাড্রেস দিতে হবে, তোমাদের নেম মানে প্রিমিসেস নাম্বার, তারপরে আছে সাব লোকালিটি, তারপর আছে গ্রামের নাম, তারপরে আছে কান্ট্রি, তারপর আছে ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, এগুলো দেওয়ার পর পার্মানেন্ট যে অ্যাড্রেসটা আছে ওখানে আবার সেটা আছে, পার্মানেন্ট অ্যাড্রেসটা কি, যদি পার্মানেন্ট অ্যাড্রেস
আর ওই অ্যাড্রেসটা যদি সেম হয় তাহলে সেম অ্যাজে ক্লিক করে দিলে আর ওটাকে লিখতে হচ্ছে না। ওকে, তো এই সমস্ত কিছু দেওয়ার পর তোমার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করো। নেক্সট পয়েন্ট হলো সিলেকশন অফ পেপার। পেপার ওয়ান হতে পারে, মানে অ্যাকচুয়ালি অনলি পেপার ওয়ান, অনলি পেপার টু, অথবা বোথ পেপার। এবারে তোমরা যে পেপারটা পরীক্ষা দিতে চাও তোমরা সেটা ক্লিক করবে, করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করো। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তোমরা চলে যাবে পরবর্তী ধাপ। ওকে, দেন দেখো এখানে আছে এক্সাম সেন্টার চয়েস করতে হবে। তোমাদের যে স্টেট সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এক্সাম সেন্টার চয়েস করলে তারপরে এক্সামিনেশন সেন্টার ওয়ান, সিটি ওয়ান, সিটি টু, সিটি থ্রি এরকমভাবে চয়েস করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তারপর আছে আপলোড ডকুমেন্ট, এখানে তোমাদের ছবি লাগবে, মিনিমাম সাইজ 20 KB আর ম্যাক্সিমাম আছে 200 KB, JPG ফরম্যাট। তারপর চুজ ফাইলে গিয়ে সেই যে সেভড যে পিকচারটা আছে সেটাকে ডাউনলোড করে নেবে, মানে আপলোড করে নেবে অ্যাকচুয়ালি। আর সিগনেচার লাগবে একই মাপের এবং JPG ফরম্যাটে। তারপর আছে সাবমিট অ্যান্ড রিভিউ। রিভিউতে যখন ক্লিক করবে তখন তোমরা কিন্তু সামনে দেখা পাবে তোমাদের ছবিটা, যখন তোমরা আপলোড করে ক্লিক করেছিলে তখন এরকম একটা ভিউ আসবে, তোমাদের ছবিটা এখন দেখা দেবে। আর এখানে দেখে নেবে ডান দিকে একটা বক্স আছে, সেটাতে আছে সেলফ ভেরিফাইড। আর তোমার যে সিগনেচার দিয়েছিলে সেটাও কিন্তু তোমার এখানে দেখা পাবে এবং সেখানে সেলফ ভেরিফাইডে ক্লিক আছে। এরপর সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমরা একটা রিভিউ এবং ফাইনাল সাবমিটের পেজ পাবে। এতক্ষণ যে তোমরা ডকুমেন্টগুলো দিলে সেটা একবার চেক করার তোমরা সুযোগ পাবে যে সেই সব ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে ইনপুট করেছো কি না। ওকে, তো এখানে তোমরা তোমাদের নাম, ক্যাটাগরি, মোবাইল নাম্বার, বাবার নাম, মায়ের নাম, তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস, সাব ক্যাটাগরি, কোয়ালিফিকেশান ডিটেলস, সেই সমস্ত কিছু তোমরা কিন্তু একবার দেখে নেবে। নেওয়ার পর তোমরা তারপর ফাইনাল সাবমিটে ক্লিক করবে। তো প্রথমে পার্ট হচ্ছে তোমাদের পার্সোনাল ডিটেলস, তারপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে তোমরা পাসিং করেছো কি না, কোন ইয়ারে পাস করেছো, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, কোন বোর্ড থেকে পাস করেছো, ইনস্টিটিউটের পিনকোড কী আছে এবং ইনস্টিটিউটের নেম। আর আছে তোমার রেজাল্টের মোড, মানে রেজাল্টটা কী মোডে আছে, পার্সেন্টেজ মোডে আছে না কী মোডে আছে। তারপর তোমাদের মিনিমাম মার্কস, অবটেন মার্কস এবং পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো। এরপর আছে ডেসক্রিপশন, কোন পেপারে তোমরা এক্সাম দিচ্ছ। তারপর আছে এক্সাম সেন্টার লিস্ট, 1, 2, 3 চয়েস করবে তোমরা, যে যার বাড়ির কাছাকাছি যে সেন্টারগুলো পাবে সেগুলো তোমরা দিয়ে থাকবে। তারপর আছে কন্ট্যাক্ট ডিটেলস এবং পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস, অ্যান্ড আছে আপলোড ডকুমেন্টস, যেগুলো তোমরা ডকুমেন্ট করেছিলে সেটা। এই সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেখে নেওয়ার পর ডিক্লারেশানে টিকচিহ্ন মারবে, তারপরে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করলে কিন্তু তোমাদের একটা সেভ হয়ে যাবে। তারপর দেখবে সবগুলো কমপ্লিট হয়ে গেছে, শুধু রেজিস্ট্রেশন ফিসটা দেওয়া হয়নি। তো এরপর তোমাদেরকে রেজিস্ট্রেশন ফিসের জন্য ক্লিক করতে হবে পে রেজিস্ট্রেশন ফিস। এখানে ক্লিক করার পর তোমাদেরকে তোমাদের নেট ব্যাঙ্কিং অথবা পেটিএম অথবা আর যে অপশানগুলো আছে সেই সব অপশানগুলোর মাধ্যমে অনলাইন পেমেন্ট তোমাদের করতে হবে। এখানে পে ফি এতে ক্লিক করতে হবে। পে ফিতে ক্লিক করার পর তোমাদেরকে যে অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে সেটা তোমাদের এখানে দিয়ে দেবে। ওকে, দেওয়ার পর তোমাদের সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেল, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে, তারপর তোমাদের ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড কনফার্মেশন পেজ। ওকে, এই ডাউনলোড কনফার্মেশন পেজে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের সেই ফর্মটা পেয়ে যাবে, অ্যাকচুয়ালি মূল যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা পেয়ে যাচ্ছ। আর পাসওয়ার্ড তোমরা আগেই তো দিয়েছিলে প্রথম ফর্ম ফিল আপের সময়, যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিল সেই পাসওয়ার্ড এবং এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে দেখতে পারবে। এবং লগ ইন করার জন্য কিন্তু এই পাসওয়ার্ডটা লাগবে অবশ্যই করে। আর এটা হচ্ছে কনফার্মেশন পেজ, যেখানে তোমরা তোমাদের সমস্ত ডিটেলসটা পেয়ে যাবে এবং দেখে নিতে পারবে। তোমরা এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা অনলাইন কোনো ক্যাফে থেকে করতে পারো অথবা নিজেদের মোবাইল দিয়ে করতে পারো। অ্যান্ড অ্যাট লাস্ট বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।